আমার ছেলে মিজানুর রহমান আসাদ ভ্রাতৃপ্রতিম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি মিজানুর রহমান আজহারি বলেছে, আমার বাপের সমান হুজুর ডক্টর নয়, ডক্টরদেরকে বছরের পর বছর পড়ানোর মতো এলেম আল্লাহ আপনাকে দিয়েছে। যার পূর্ণতা উচ্চতার সর্বোচ্চ সোপানে উপনীত, বালাগালুলা বিকামালিহি আধার রজনীর অমানিসা, যার রূপচ্ছটায় বিদরিত তিরোহিত, কাশফাদ্দুজা বেজামালিহি, যার চারিত্রিক সুষমা সৌন্দর্য পূর্ণতা উচ্চতা সফলতা সৌন্দর্যের সৌকর্যের হিমাদ্রি শিখরে বিরাজিত, হাসনাত জামিউ খেসারিহি, সালাম তার উপরে তার পরিবার পরিজনের উপরে, সাল্লু আলাইহি ওয়া আলিহি। আসলে এটা দুরুদ নয়, এটা সরকারে দো আলম আকায় দো জাহান তাজদারে মদিনা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন খাতামুন নাবিয়্যিন ইমামুল মুত্তাকিন ও ইমামুল মুরসালিন রাসূল রাব্বিল আলামিন আকায় নামদার শাফিয়ে মাহশার সাকিয়ে কাউসার ইহ এবং পরকালের কর্ণধার মদিনার তাজদার হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শানে রচিত চার লাইন আরবি নাতে রাসূল নবীর প্রশংসা, বিশ্বকবি জীবনের কবি শেখ সাদী রহমতুল্লাহ আলাই তিনি এই কাসিদার লাইন চারটা লিখেছিলেন। প্রথম পর্যায়ে তিনি তিনটা লাইন লিখলেন, বালাগালুলা বেকামালিহি এক, কাশাফাত দুজা বেজামালিহি, হাসনাত জামিউ কেসারিহি, কয় লাইন হলো তিন লাইন। এই তিন লাইন দেখে পরের লাইন আর সেদিনের মতো মিলাতে পারছিলেন না, অনেকক্ষণ বসে বসে চেষ্টা করলেন চিন্তা করলেন কিন্তু হলো না। তিনি দুই রাকাত নফল সালাত আদায় করে এরপরে ঘুমিয়ে গেলেন। ঘুমের মধ্যে সরকারে দো আলাম হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হয়ে গেল, ঘুমে সাক্ষাৎ হয়ে গেল। আর হাদিস হুজুর ইরশাদ করেছেন, মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআনি, আল্লাহর যে বান্দা আমার যে উম্মত ঘুমের মধ্যে আমাকে স্বপ্নে দেখবে সে অরিজিনালি বাস্তবভাবে আমি নবীকেই দেখলো। কেননা ইবলিস শয়তান সব মানুষের সুরত ধরতে পারে কিন্তু আমি নবীর সুরত ইবলিস ধরে কাউকে ধোকা দিতে পারে না। সুতরাং যে বা যারা আমি নবীকে স্বপ্নে দেখলো তারা প্রকৃত বাস্তবভাবে আমাকেই দেখলো। পড়েন সুবহানাল্লাহ। আরেকটা হাদিসে এসেছে জীবনান্ত একবার, আমার যে ইম্মত স্বপ্নে খাবে আমি নবীকে দেখবে সে আমি নবীর সাথে একই জান্নাতে যাবে।
আল্লাহ পাক সেই নিয়ামত আমাদের নসিব করে দিন। আর এক হাদিসে হুজুর ইরশাদ করেছেন, মান জারা কবরি অজাবত লাহু শাফাতি, মরণের আগে আল্লাহ যে বান্দা আমি নবীর যে উম্মত জীবনে অন্তত একবার আমার রওজা জিয়ারত করবে, হাসরের কঠিন দিনে সে আমি নবীর সাথে একই জান্নাতে যাবে। খাবে না দেখলেও আজকের এই মাহফিল এটাকে উসিলা করে পুঞ্জি করে আল্লাহ পাকের কাছে শুরুতে আমরা দোয়া করব, রব্বুল আলামিন তোমার নির্দেশে মালিকুল মওত আজরাইল বুকের উপরে এসে বসা রাখে, সাকাতুল মওত মৃত্যু যন্ত্রণা শুরু হওয়ার আগে জীবনে অন্তত একবার স্বপ্ন যুগে হলেও নবীজির দিদা সাক্ষাৎ, আর তার সাথে যদি তুমি মেহরবানি করো জীবনে অন্তত একবার রওজায়ে পাকের কাছে গিয়ে সামনে দাঁড়িয়ে যেন রওজায়ে পাক জিয়ারত করতে পারি, সালাম দিতে পারি, এই নিয়ামত আমাদের সবার জন্য মঞ্জুর করে নিন। নবীজিকে স্বপ্নে এবং রওজায়ে পাকে গিয়ে স্বপ্নে দেখে সালাম দিয়ে যখন আমরা পারফেক্ট হয়ে যাব, নিষ্পাপ নিখুঁত নির্ভুল নিরঙ্কুশ হয়ে যাব, এর আগে তুমি মেহরবানি করে আমাদেরকে মৃত্যু দিও না। আমিন। তাহলে বলছি বালাগালুলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ ফসাদিহি, তিন লাইন আর ক্লাইন শেখ সাদি পারেন না, তার মতো একজন বিশ্বকবি তিনি এখানে আসে আটকে গেছে, এরপরে তুমি তিনি ইস্তিখারার নিয়তে দুই রাকাত নামাজ পড়ে ঘুমিয়েছেন, ঘুমে নবীজির সাথে দেখা হয়ে গেল, নবীজি বলে হে শেখ সাদি আমার প্রসঙ্গ তুমি যেইভাবে শব্দের গ্রন্থনা ভাবের দোতনা সুরের ব্যঞ্জনা ফসাহত এবং বালাগান প্রাঞ্জল আরবি ভাষা যে তিনটা লাইন লিখেছ আমি খুব সন্তুষ্ট হয়েছি, আর কয়েকটি তুমি দেখতে পারোনি এই তিন লাইনের উপর সন্তুষ্ট হয়ে আমি তোমাকে স্বপ্নে বলে দিচ্ছি, চার নম্বর লাইনটা দেখো সবসু আলাইহে রিপিট বালাগালুলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সল্লু আলাইহে, মিলেছে কি না? কত সুন্দর কাসিদা পংক্তি। এখন একদল মানুষ কিছু কিছু দ্বারা বলে যে মাহফিলে বসে এই বালাগালুলা এটা তো দুরুদে না, এটা পড়া জায়েজ নেই, আবার কেউ কেউ বলে এটা বেদাত, আপনাদের এলাকায় হয়তো না কিন্তু ফেতনা যখন দেখা দেয় এটা দাউস বিখাউস চর্মরোগের মতো এক জায়গায় দেখা দেয় না, নানান জায়গায়, ঠিক কিনা বলেন? আবার একদল বের হয়েছে যারা বেনামাজির বিরুদ্ধে কিছু বলে না, বেরোজগারের বিরুদ্ধে কিছু বলে না, মদখোর ইয়াবাখোর তাদের বিরুদ্ধে কিছু বলে না, এরপর যারা মস্তানি করে সন্ত্রাসী করে চাঁদাবাজি করে তাদের বিরুদ্ধেও কিছু বলে না, তার বিনিময়ে আরেক মুসলমান নামাজ যে পড়ে তার বিরুদ্ধে এই বেটা তুই হাত এখানে বাঁধলি কেন, এখানে বাঁধ আমিন আসতে বললি কেন, জোরে বল কি ভাই নামাজ পাশত্বের ব্যাপারে তো কারো মধ্যে কোনো দ্বিমত ইখতিলাফ নাই, সেজদার ব্যাপারেও নাই রুকুর ব্যাপারেও নাই, ঠিক কিনা বলে? এখন হুজুর হাত কোনো সময় এখানে বেঁধেছেন, কোনো সময় নাভির উপরে বেঁধেছেন, কোনো সময় নাভির নিচে, এই তিনটা হাদিসের আওয়ায়েত আছে, যে যেখানে বাদুক বাদুক না, মক্কা মদিনায় যারা গিয়েছেন আফ্রিকার লোক ওই কালা সেগুলা কালো আদম সুরস এক একটা পাঁচ সাত লম্বা, ওগুলো নামাজে মধ্যে হাতি বাঁধে কি, এরপর আবার নামাজের মধ্যে হাঁটে এইভাবে হাঁটে। 80 দশকের শুরুর দিকে বাংলাদেশ থেকে
ভ্রাতৃপ্রতিম আল্লামা দেলোয়ার সাইদি, আমি বাংলাদেশের জাতীয় পর্যায়ের আলেমদের মধ্যে থেকে আমরা দুইজন, এরপরে বিচারপতি মুস্তফা কামাল, ব্যারিস্টার তমিজুল হক, জাতীয় অধ্যাপক ডাক্তার নুরুল ইসলাম, মানে বাংলাদেশের একেবারে শীর্ষ পদে এরকম দরজন, দরজনের মধ্যে আলেম দুইজন। ভাই আমি কিন্তু আলেম না, পোস্টারে লিখছেন ডক্টর, আসলে আমি ডক্টরও না। সেদিন জাপান সাউথ কোরিয়া সেখানে গিয়ে দেখি তারাও লিখেছে, বললাম ভাই এটা তো ক্যান্সারের মতো হয়ে গেছে, আমি তো ডক্টরি পড়িনি। মিজানুর রহমান আজহারি বলেছে আমার বাপের সমান হুজুর ডক্টর নয়, কিন্তু হুজুরের অনেক অনেক ছাত্র ডক্টর, এবং ডক্টরদেরকে বছরের পর বছর পড়ানোর মতো এলেম আল্লাহ আপনাকে দিয়েছে। আমার ছেলে মিজানুর রহমান আজহারি গতবার বোধহয় আপনাদের এখানে এসে গেছে নাকি, দোয়া করেন আবার আসবে ইনশাআল্লাহ। বাতিলের সাক্রাতর মোড় শুরু হয়ে গেছে, মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেছে, যান কবজ হওয়ার অল্প বাকি আছে। লুক এন্ড অবজার্ভ, দেখতে থাকুন, অপেক্ষা করতে থাকুন, আল্লাহর কাছে দোয়া করতে থাকুন।